অবশেষে ক্যান্সারের টিকা আবিষ্কৃত হয়েছে এই টিকা শরীরের যে কোনো অংশে ছড়িয়ে থাকা ক্যান্সারের জীবাণু ধ্বংস করবে বলে দাবি করছেন গবেষকরা তবে ইতিহাস সৃষ্টিকারী এই টিকা এখনও পরীক্ষামূলক অবস্থাতে রয়েছে আর প্রথমবারের মতো এক রোগীর শরীরে এই টিকা প্রয়োগ করার পর ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা লন্ডনের বেকেনহাম এলাকার বাসিন্দা কেলিপোটার নামের এক নারীর শরীরে প্রথম ওই টিকা প্রয়োগ করা হয়েছিল জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ওই নারী তার শরীরে যখন ক্যান্সার টিকা প্রয়োগ করা হয়েছিল সে সময় তার ক্যান্সার চতুর্থ পর্যায়ে ছিল তার লিভার এবং ফুসফুসের মধ্যে ছড়িয়ে পড়েছিল ক্যান্সারের জীবাণু টিকা দেওয়ার পর তার শরীরে ক্যান্সারের ব্যাপ্তি এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে একই সঙ্গে লিভার ও ফুসফুসের মধ্যে জীবাণু ছড়িয়ে পড়া বন্ধ হয়েছে আগের চেয়ে এখন অনেক ভালো আছেন বলে জানিয়েছেন ক্যালি ক্যান্সার শরীর থেকে পুরোপুরি নির্মূল করতে এই টিকার সঙ্গে কম মাত্রার কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ জেমস স্পাইসার এই টিকা শরীরে প্রবেশ করলে তা ভালো কোষগুলোকে অক্ষুণ্ণ রেখে ক্যান্সারের ক্ষতিকর কোষগুলোকে খুঁজে বের করে ধ্বংস করতে সক্ষম